আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হয় মহাসমাবেশ। সকাল থেকেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নিতে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসেছে। বেলা যতই গড়িয়েছে বেড়েছে জনসমাগম। দুপুর 2:39 সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমাবেশ উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে ফরিদপুরে শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ। বিষ্ণুনগর থেকে বিশাল মিছিল আসছে, যারা মিছিল নিয়ে আসছেন তাদেরকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন।